আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার বিসিএসের যে অংশটা আছে সেটা থেকে গ্রামারের অংশটা আজকে দেখব। গ্রামার থেকে ইংলিশ বিসিএসে গ্রামার থেকে 20 মার্কের প্রশ্ন থাকে। তো এই 20 মার্কের প্রশ্ন হচ্ছে কিছু নির্দিষ্ট টপিকস থেকে বারবারে প্রশ্ন আসে এবং কিছু কিছু টপিকস আছে যে টপিকসগুলো পড়লে মোটামুটি ইংলিশ গ্রামার থেকে ভালো একটা মার্কস পাওয়া যায়। তো আমাদের এক্ষেত্রে হচ্ছে ইংলিশ গ্রামারের যে অংশটা, এখানে ইংলিশ গ্রামারের যে অংশটা আছে সেই অংশটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্রামারের অংশ, একটা হচ্ছে মুখস্থ অংশ। মুখস্থ অংশগুলো টানা মুখস্থ করতে হবে, এখানে কোনো গ্রামারের ব্যবহার নেই। আর বাকি অংশটা হচ্ছে গ্রামার, যেখান থেকে গ্রামারগুলো পড়তে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সেই টপিকসগুলো বলে দেবো। আমাদের প্রথমে নাউনটা খুব ভালো করে পড়তে হবে, কারণ নাউন থেকে প্রায় প্রতি বছরই একটা না একটা প্রশ্ন আসে। আমরা যদি এই বইটা থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে নাউন থেকে প্রায় প্রতি বছরই একটা না একটা প্রশ্ন অবশ্যই আসে, কোনো কোনো বছর আবার দুইটা প্রশ্ন আসছে। সুতরাং নাউনটা আমাদের এখান থেকে ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে প্রোনাউন, প্রোনাউন থেকে প্রতি বছর না আসলেও মোটামুটি ভালোই প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা ভালো করে পড়তে হবে। তো আমাদের এরপরে পড়তে হবে যে জেন্ডার, জেন্ডারের পরে কনজাংশন। কনজাংশনটা ততটা ইম্পর্টেন্ট না, শুধু গ্রামার বোঝার ক্ষেত্রে দরকার পড়ে, সেই জন্য এটা এখান থেকে পড়তে হবে। এরপর হচ্ছে ভার্ব, ভার্বের পরে হচ্ছে আমাদের অ্যাডভার্বটা ভালো করে পড়তে হবে। এখানে প্রিপোজিশনটা মুখস্থ পার্টের খুবই অংশ, কারণ প্রিপোজিশন থেকে প্রতি বছরে কোনো না কোনো প্রশ্ন আসে, প্রতি বছরই বিসিএসে এখান থেকে প্রশ্ন আসে। জিরান এবং পার্টিসিপল, জিরান এবং পার্টিসিপল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, হয় পার্টিসিপল থেকে প্রশ্ন আসে নাহলে জিরান থেকে প্রশ্ন আসে। জিরান এবং পার্টিসিপল যেহেতু একই সাথে রিলেটেড সেজন্য দুইটা একসাথে ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে নাম্বার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, নাম্বার থেকে প্রতি বছরই একটা একটা প্রশ্ন এখান থেকে আসে। ক্লজ এবং ফ্রেজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বয়স থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে, একটা বা দুইটা প্রশ্ন আসে। বয়স থেকে 44তম বিসিএসে এখান থেকে দুইটা প্রশ্ন এসেছিলো। ন্যারেশন থেকে বিসিএসে তেমন কোনো প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন আসে না, হয়তো একবার কি দুইবার প্রশ্ন এসেছিলো, একটা বা দুইটা বিসিএস এখান থেকে প্রশ্ন এসেছিলো, কিন্তু তারপরে ন্যারেশনটা ভালো করে পড়তে হবে, কারণ অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো থেকে ন্যারেশন থেকে পরীক্ষা প্রশ্ন থাকে। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট বার এগ্রিমেন্ট, এই দুইটা ভালো করে পড়তে হবে, এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই থাকে। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, এটা বিসিএসে যেমন প্রশ্ন আসে তেমন অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে, সরকারি যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই চাকরি পরীক্ষাগুলোতেও কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষা প্রশ্ন আসে। গ্রামারের জন্য বাজারে অনেক রকমের বই আছে, আপনারা যে কোনো একটা বই ভালো করে বই নেবেন, সেই বইটা থেকে ভালো করে পড়ার চেষ্টা করবেন। বেশিরভাগ লোকই কয়েকটা বই পড়ে, কম্পিটিটিভ যে গ্রামার বইটা আছে সেটা, অথবা মাস্টার, এটার সাথে হচ্ছে পিসি দাসের যে বইটা আছে সেই বইটা সবাই পড়ে থাকে। পিসি দাসের বইটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো আপনি যে কোনো গ্রামারই পড়েন না কেন, গ্রামার বই পড়েন না কেন, এর সাথে পিসি দাস বইটা ভালো করে পড়তে হবে। পিসি দাস বইটা কীভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে পিসি দাসের যে বইটা আছে সেই বইটা থেকে আমাদের কী কী পড়তে হবে। তো এরপরে হচ্ছে আমাদের মাস্টার্স বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বই, খুবই ভালো একটা বই। এই বইটা পড়লে আসলে অন্য কোনো বই পড়া, গ্রামারের জন্য অন্য কোনো বই পড়ার দরকার পড়ে না, কিন্তু এই বইটা আসলে অনেক হিউজ একটা বই, অনেক বড় একটা বই। তো সেই জন্য এখানে হচ্ছে এই বইটার থেকে অনেকে পড়তে ভয় পায়, এছাড়া আরও অনেক গ্রামার বই আছে, সেই গ্রামার বইগুলো থেকে আপনারা পড়তে পারেন। তো ইংলিশ বিসিএসের গ্রামারগুলোর মধ্যে হচ্ছে যেগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে সেগুলো হচ্ছে আমি এখানে স্টার মার্ক করে দিয়েছি। আপনারা এখান থেকে যে স্টার মার্কগুলো আছে সেই স্টার মার্কসগুলো যদি ভালো করে পড়েন, মানে যে এই গ্রামারের টপিকসগুলো যদি পড়েন, তাহলে এই এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা মার্কস পাবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে বিশেষ পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনারা কী করবেন, স্টার মার্কসের যেগুলো আছে এগুলো ভালো করে পড়ে ফেলবেন। প্রথমে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেন্ডার, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, জেরান্ট অ্যান্ড পার্টিসিপলস, নাম্বার, বয়েস, রাইট ফর্ম ভার্বস, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এবং কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো খুব ভালো করে পড়ে ফেলবেন। এবং এখান থেকে কী করবেন, যে কোনো একটা গ্রামার বই থেকে আপনারা এটা এই রুলসগুলো ভালো করে পড়ে ফেলবেন। পিসি দাসের বইটা থেকে পড়তে পারেন, মাস্টার্স বা অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো থেকে এই গ্রামারগুলো সবগুলো ভালো করে পড়তে পারেন। তো এখন যেটা হচ্ছে, এই গ্রামারগুলো পড়ার ক্ষেত্রে হচ্ছে সবসময়
গ্রামারগুলো পড়ার পরে অনেক বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে 44 থেকে 10তম বিসিএস এর যত ইংরেজি প্রশ্ন আছে সেই ইংরেজি প্রশ্নগুলোর প্রতিটা প্রশ্নের যদি গ্রামারে পাঠের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্রতিটা প্রশ্নের গ্রামারগুলো ভালো করে পড়ে ফেলার চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে ওই গ্রামারগুলো থেকে 45তম বিসিএস বা অন্যান্য যে বিসিএস গুলো সামনে বিসিএস গুলো হবে সেগুলো থেকে কমন পাবেন সুতরাং এই এখান থেকে এইভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাইতেছে যে দেখা যাবে যে আপনারা বিসিএস এর যে গ্রামারের অংশটা আছে গ্রামারের অংশটা থেকে মোটামুটি একটা ভালো মার্কস পাবেন এই টপিকসগুলোর ভিতর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে থাকে এছাড়াও আর বাইরেও অনেকগুলো টপিকস আছে সেই টপিকসগুলো থেকেও প্রশ্ন আসে কিন্তু এই টপিকসগুলো হচ্ছে মেইন টপিকস এই টপিকসগুলো যদি আপনারা ভালো করে শেষ করে ফেলেন তাহলে মোটামুটি ভালো একটা মার্কস পাবেন এরপর হচ্ছে আমরা যদি যাই হচ্ছে মুখস্থর অংশে তো মুখস্থর অংশে যেটা হচ্ছে প্রথম হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস ইডিয়মস অ্যান্ড ফ্রেজ স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট প্রিপোজিশনস গ্রুপ ভার্ব অ্যানালজি এখান থেকে দুইটা প্রশ্ন সবসময় থাকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে কমপক্ষে একটা প্রশ্ন পরীক্ষায় আসে স্পেলিং থেকে একটা প্রশ্ন যদি ধরি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে যদি একটা প্রশ্ন আসে প্রিপোজিশন থেকে প্রতি বিসিএসে একটা না একটা প্রশ্ন অবশ্যই থাকে একের অধিক প্রশ্ন থাকে অ্যানালজি এবং গ্রুপ ভার্ব থেকে অনেক সময় প্রশ্ন থাকে না সেজন্য এগুলো কি করতে হবে এগুলো মুখ এগুলো হচ্ছে প্রতিদিন হচ্ছে 5টা অথবা 10টা নিয়মিত মুখস্থ করতে হবে কারণ এগুলো যেহেতু মুখস্থ বিদ্যা এগুলো মুখস্থ না হওয়া পর্যন্ত এগুলো থাকবে না এগুলো চলে যাবে মাথা থেকে চলে যায় সেজন্য চেষ্টা করবেন নিয়মিত পড়ার জন্য নিয়মিত পড়লে এখান থেকে মোটামুটি ভালো মার্কসই পাবেন আর এখানে হচ্ছে প্রিপোজিশনের যে বিষয়টা আছে প্রিপোজিশনের বিষয়টা এখানে আমি গ্রামারে এখানে ক্ষেত্রে আমি লিখেছি প্রিপোজিশন প্রিপোজিশনটা খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশনটা খুব ভালো করে পড়তে হবে কারণ প্রিপোজিশনটা যে কোনো চাকরি পরীক্ষার মধ্যেই প্রিপোজিশন থেকে 1 বা 2 মার্কের প্রশ্ন থাকেই সেই জন্য প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে আর প্রিপোজিশনের অংশ ইয়াটা যে চ্যাপ্টারটা এটা মাস্টার্স যে বইটা আছে যে মাস্টার্স বইটা আছে এই বইটাতে অনেক বেশি বড় সেই জন্য সহজে পড়ার জন্য আপনার কাছে চেষ্টা করবেন পিসি দাসের যেই প্রিপোজিশনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আগে শেষ করে ফেলতে এরপরে গিয়ে আপনারা যদি মানে মাস্টার্স বইটা ধরেন তাহলে মাস্টার্স বই বা অন্যান্য যে গ্রামার বই আছে সেই বই থেকে যদি আপনারা বেছে বেছে প্রিপোজিশনগুলো মুখস্থ করবেন সব প্রিপোজিশন যে মুখস্থ করতে এমন না বেছে বেছে মুখস্থ করার চেষ্টা করবেন আর গ্রুপ বারগুলো হচ্ছে প্রতিদিন চেষ্টা করবেন একটা বা দুই দিন দুই তিন দিনে একটা একটা করে গ্রুপ বার চেষ্টা মানে শেষ করার কারণ গ্রুপ বারগুলো অনেক বেশি না বইয়ের মধ্যে যে গ্রুপ বারগুলো আছে 15 থেকে 16টা গ্রুপ বার খুব ইম্পর্টেন্ট সেই 15 থেকে 16টা দাগিয়ে প্রতিদিন দুই দিনে একটা করে শেষ করলেও 30 দিনে শেষ হয়ে যাওয়ার কথা যদি আরও বেশি সময় লাগে আরও বেশি সময় লাগিয়ে গ্রুপ বারগুলো শেষ করবেন আর অ্যানালজি হচ্ছে দেখা যায় অ্যানালজিগুলো হচ্ছে মেনলি হচ্ছে এখন বিসিএস এর মধ্যে যেই এখন বিসিএসে তেমন আসে না কিন্তু অ্যানালজিটা হচ্ছে বিসিএসে গ্রামারে না আসলেও দেখা যাচ্ছে রিটেনে রিটেনে যে মানসিক দক্ষতা আছে মানসিক দক্ষতাতে অ্যানালজিটা অ্যানালজির পরীক্ষার প্রশ্ন আসে সেই জন্য এটা হচ্ছে মানসিক দক্ষতার সাথে সম্পর্কিত আবার ইংরেজির সাথে সম্পর্কিত তাহলে সেইভাবে এটা ভালো করে পড়তে হবে তো এ হচ্ছে ইংরেজি গ্রামারের মূল যে অংশটা কী কী পড়তে হবে সেই অংশটা আমি এই ভিডিওতে আসলে ডিটেলসে দেখাচ্ছি না ডিটেলসে দেখালে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য আমি শুধু কোন টপিকসগুলো ভালো করে পড়তে হবে সেই টপিকসগুলো দেখাচ্ছি এই গ্রামারগুলোর কোন কোন অংশগুলো থেকে ভালো করে পড়তে হবে সেই অংশটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি ভিডিওটা দিয়েছি যাতে করে আপনারা অতি সহজে ভালো করে এই প্রিপারেশনটা ভালো করে নিতে পারেন এই টপিকসগুলো পড়লেই হবে যেগুলো লাল দাগ দেওয়া আছে এই টপিকসগুলো ভালো করে পড়বেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি যদি আমাকে কেউ প্রশ্ন করতে চান বা কোনো কিছু জানতে চান তাহলে আমার যে পেজটা আছে এই পেজটাতে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বা আপনাদের জানার যে জানার বিষয়টা সেই বিষয়টা সম্বন্ধে যদি আমার ভালো জ্ঞান থাকে তাহলে আপনাদেরকে পরামর্শ দেওয়ার তো আপনারা আমার পেজের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা হচ্ছে আমার ভিডিও অনেকগুলো ভিডিওতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকে এবং আপনাদের কোনো পরামর্শ যদি থাকে সেই পরামর্শ আমাকে জানাতে পারেন যে আপনারা পরবর্তীতে কী ভিডিও কী বিষয়ে ভিডিও চান সেই বিষয়টাও আপনারা জানাতে পারেন তো